दादा दादा तुम्हें छोड़ता के फेरा उड़ा दादा छोड़ता बड़ो अभिमानी तुम्हें डाकले या फिर आज में डाका ना दादा तुम्हें डाक जावे को था ये तो उताला होती इसके नो इस सोने को ला देख भी ठीक चले आज भी बाहरे पृथ्वी टेक क्यों घुड़े देखे आ सकना दादा तुम्हारे मन का जब वो निष्ठुर हो गया थे जैसा आगे अमी बुझते पारी नहीं और थोड़े तुम्हारे जी मोनेर पर मर्थो स्नेह माया बाबतार कोटा मोटा नहीं तुम्हारे कथे दोस्तों टाका नहीं जा दोस्ता टाका दोस्ता टाका तुम ये वक्त भीख नहीं चुन्नी माँ दुनियार जे जेखाने आमार आत्मीय स्वजन आछे सबाई के अच्छा आपनारा बोलुन तो एटा कि आमार पक्षे सम्भव सबाई के सहाज्य करा कि आमार पक्षे सम्भव ना ना पारबो ना पारबो ना आमी किछुतेई पारबो ना आजके नाटके नरेन गांगुली चरित्रे नूरे आलम कबीर दीपक भाईर अभिनये मुग्ध हये खाला बारे रेखे रेखे बारे नरक कुंड बानिये रेखेछे एखाने कलार कुसा ओखाने पानेर पीर खाला एमन भाड़ाटे आमार भाग्ये जुटेछे कोथाय बारे रेखे एकटु परिष्कार परिच्छन्न करबे তারও বালা নেই অনন্ত বাবু অনন্ত বাবু বলে ও বসাই অনন্ত বাবু এক বছরে বারান ছেড়ে দিয়ে আয় এলাম আপনার চন্ডবদন দর্শন করতে এলাম তাকে ঠিক করলেন বলুন তো দু বছরের বারে বারে আজ মিটিয়ে দেবেন না ওই পুস্কা পুস্কি নিয়ে গোয়িং করবেন দেখুন বিলাস বাবু আমি चोखे तो दो बछर थाकते दिए अच्छा मशाई अपनार ना होय देखना टेक কিন্তু যার দোকানে ডেঙ্গাস্ত আছে সে কিছু করতে পারছে না বল্টু হ্যাঁ মশাই বল্টু আপনার ভাই বল্টু আরে সে কিছু রোজগার করতে পারে না আরে মশাই রিকশা চালালে তো 2-4 10 টাকা অনায়াসে হয় নাকি বল্টু কিছু কিছু সংসারে দিচ্ছে চন্দ্রও চাকরির জন্য চেষ্টা করছে কথা কি জানেনি বিলাসে বাবু এই অদৃশ্যের উপর কারো হাত নেই নইলে আবার বড় সম্বন্ধী এই শহরের নাম কন্ডাক্টর কন্ডাক্টর অত তো তার বোন কি না জানি বসাই জানি আজ না ওই শৈলেন গাঙ্গুলি আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে এক সময় আমার বাড়িতেই বাড়াতে থাকত ওরা অনেক কষ্টে জীবন গাঙ্গুলি ওই ছেলেকে মানুষ করেছে গেরালির জীব শৈলেন্দা
ভুলে গেছেন সেই কান্নার ইতিহাস অর্থের নিচে চাপা পড়ে গেছে শৈলেন গাঙ্গুলির সংবেদনশীল মন স্নেহ মায়া মমতার তন্ত্রীগুলো ছিঁড়ে গেছে নইলে আগে ফরার টাকাটা দিন আগে আগে আমি তো বলি আজে বাজে কথায় বলিয়ে বেশ বাস দেবার মতলব করছেন মশাই আরে মশাই আমরা হলাম গিয়ে জাত ব্যবসায় বলি সাধু কায়রা পিঁপড়ার মুখ থেকে গুড় কেড়ে নেয় আপনি আমাকে বাস দিতে পারবেন না মশাই আজ আমি কোথেকে দেবো আপনি বলুন বিলাস বাবু একটু পয়সা আমার হাতে নেই মাঝে 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 ইচ্ছা হয় আমার গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে চাষ করে দিয়ে আমার দুঃখের জীবন গুরু বলতে কারণ আপনার সেই দুই জঙ্গলা ভাই দেখে ডাকুন ডাকুন পল্টু আজ তিন দিন বাড়ি নেই কাল 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 রাতে স্বামী স্ত্রী দুজনে উপসু করে কাটিয়েছি আপনি আপনি আমার কথা বিশ্বাস করুন বিলাস বাবু উপায় থাকলে আমি আপনাকে বিমুখ করতাম না কাঁদবেন না বসে কাঁদবেন না আচ্ছা এক বছরের ভাড়ার টাকা আপনাকে আমি ছেড়ে দিচ্ছি আর এক বছরের টাকাটা কিন্তু আপনি নিশ্চয়ই এতটা আশা করতে পারেননি বিলাস বাবু হা করে কি দেখছেন মশাই জল নয় আসল আসল টাকা কথা কি জানেন টাকা পয়সা উঠছে উঠছে একটু চালাকি করে পকেটস্থ করে নিলেই হয় আরো আছে দেখবেন এই দেখুন ওরে বাবা রে বাবা আপনি দেখে বড় ম্যাজিক দেখিয়ে দিলেন মশাই কৃষি সরকারের ম্যাজিক দাদা জীবন সংগ্রামে হেরে গেলেও আমি হারবো না আমি বাঁচতে চাই এই সমাজের মাথা উঁচু করে আমি বাঁচতে চাই মানুষের মতো সসম্মানে বাঁচতে চাই বল্টু কিছু বলবে দাদা দাঁড়াও আগে বাজার থেকে চাল ডাল মাংস নিয়ে আসি তারপর ধীরে সুস্থে শুনবো তোমার কথা এত টাকা তুই কোথায় পেয়েছিস রোজগার করেছি যে পথে হোক তা তোমার জানবার কোনো দরকার নেই দাদা নিশ্চয় নিশ্চয় বলে টাকার গায়ে কি লেখা আছে কোনটা সৎ পথের টাকা আর কোনটা অসৎ পথের টাকা আবার আবার আমার বাড়িতে তুই ঢুকবি না অসৎ পথকে আমি চিরদিন ঘৃণা করে এসেছি তাই জীবনে আমার দারিদ্র গুজল আমি আমি উপোস করে মরব তবু ওই অসৎ পথে রোজগারে আমি বেঁচে থাকতে চাই না দেখেছি আপনি কিন্তু হোল করছেন মশাই এই মানসিকতা নিয়ে বর্তমান পৃথিবীতে বেঁচে থাকা যায় না বাঁচতে হলে ওই স্টুয়ার্ড তঞ্চকতা করতেই হয় এমন বাঁচা আমি বাঁচতে চাই না এখনো চিন্তা করে দেখো দাদা দেখেছি আর বড় সম্বন্ধে কি করে ধনী হয়েছে তা তুমি জানো জানবার দরকার নেই ওদের যা খুশি তা করো তবু আমি রন্ধ্রপথের উপার জন্য বেঁচে থাকতে চাই না এই পল্টু পল্টু এই পল্টু তুই কি আমাকে চিনিস না বল্টু তুই কি আমাকে চিনিস না আমি উপোস করে মরতে পারতো তবুই তবুই এই অসাধ পথের রোজগারে পেটে সেখানে এতটুকু স্মিয়া নিয়ে আমার এতটুকু স্মিয়া নিয়ে আমার তাকে তুমি তোমার মান দাতা বলের বস্তা বোতা নীতি আদর্শ নিয়ে তোমার নীতি বাক্য শুনে আমার পেট ভরবে না দাদা আজকের এই সমাজে কোন মানুষটা সৎ আছে বলতে পারো বল্টু এভরিবডি আছে বল্টু সাধুতা দেখাতে গিয়ে তুমি শুধু পড়ে পড়ে মার খাচ্ছ না দাদা বউ দেখেও তুমি দিলে দিলে হত্যা করে চলেছ ভালো বংশের মেয়ে বলে এত দুঃখ কষ্ট নিয়ে সহ্য করে তোমার ঘর করছে বউটি ছাড়া অন্য কোনো মেয়ে হবে বল্টু আদর্শের বলিতে মন হয়তো মরবে দাদা
আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়েছি, সুখ শান্তি
ভগবান আছেন নইলে নইলে আমার চন্দ্রিমার চাকরি হতো না এ যুগে ছেলেদের চাইতে মেয়েদের চাকরির সুযোগ অনেক কি বেশি কিন্তু কিন্তু বেলা চারটা থেকে রাত বারোটা খুবই কষ্ট হবে আমার চন্দ্রিমার কিন্তু উপায় নেই এই পৃথিবীর বুকে বেঁচে থাকার চন্দ্রন বিকল্প পথ নেই তখন হ্যাঁ তখন এতটুকু কষ্ট সইতেই হবে হ্যাঁ এতটুকু কষ্ট সইতেই হবে এতটুকু কষ্ট সইতেই হবে নরনের কোনো খবর জানাও প্রায় তিন বছর হলো বাড়ি থেকে চলে গেছে গত বছর খবর পেয়েছিলাম বেলুড়ে একটা কারখানায় চাকরি করছে কিন্তু পরে আবার শুনলাম এই কারখানাটা নাকি বন্ধ হয়ে গেছে তারপর আর কোনো খবর রাখি না মার জ্বর হয়েছে তা তুমি জানো না মানে আমি বলতে পারবো না তোমার বাবার হাঁপানির খবর জানো দেখুন আমি বাইরে বাইরে ঘুরি ওরা যদি মুখ ফুটে আমাকে কিছু না বলে আমি কি করে জানবো আপনি বলুন সুরমা সুরমার মাথাটা তুমি খেয়েছো আমি হ্যাঁ হ্যাঁ তুমি বিয়ের এক মাস পরে তোমাকে আমি চাকরি ছাড়িয়ে দিয়ে কন্ট্রাক্টরের লাইনে নিয়ে আসলাম প্রথম চার মাসে 40,000 টাকা ব্যবসা করেছো তুমি সুরমাকে বললে তুমি আমার ভাগ্য লক্ষী বলনি তুমি হ্যাঁ বলেছি তবে কিন্তু তোমার বলটাই হয়েছে কাল আমি স্ত্রীর স্বাধীনতার পক্ষপাতী কিন্তু স্বাধীনতা পাবে কারা যারা উশৃঙ্খল নয় যাদের ব্যক্তিত্ব আছে গীতা সীতা জুই জমাদের এক দাঁড় থেকে স্বাধীনতা দিলে সংসার ভেসে যাবে মাকে আপনার কাছে কিছু বলেছেন আমার কাছে উনি কিছুই বলেননি দেখলাম একটা ভাঙা তক্ত বসে বসে চেরা নোংরা একটা তুষক পাতা ঘটা অন্ধকার আর ওই নোংরা বিছানায় শুয়ে আছে তোমার গর্ভধারিণী মা দাদা চাকর একটা ভাঙা কাপে চা দিয়ে গেছে ওটা ওই চাকরটার বদমাইশি কেন আমার ঘরে কি আর কাপের অভাব আছে অভাব নেই বলেই তো দৃষ্টি কটু লেগেছে তোমার সবার ঘরে গিয়েছিলাম শৈলেন দামি পালঙ্কে ঝকঝকে বিছানা নিয়ন আলো দামি পাখা ঘুরছে কিন্তু মায়ের বেলা এই তাচ্ছিল্য কেন ঠিক আছে দাদা আজই আমি সব ব্যবস্থা করে দেব তোমার সংসারের মধ্যে আমার কথা বলা উচিত নয় তবু বলছি কারণ তোমার বাবা মাকে আমিও শ্রদ্ধা করি একটা কথা মনে রেখো শৈলেন স্ত্রী গেলে স্ত্রী পাওয়া যাবে কিন্তু মা গেলে মাকে আর ফিরে পাবে না লক্ষ টাকার নিশ্চয় নিশ্চয় দাদার কাছে অভিযোগ করেছে মা এত করেও আমি ওদের মন পাচ্ছি না মাকে মা দাদাকে ডেকে জিজ্ঞাসা করছে আমাকে ভাঙ্গা কাপে চা খেতে দিয়েছে এই শৈলেন কি ভাবছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু না জানিস জানিস সনেন্দ্র মনটা মনটা যে ভীষণ খারাপ হয়ে গেছে কেন হোয়াট হ্যাপেন্ড শঙ্করটাকে মা নাকি কি সব বলেছে তাই শঙ্করটা যা নয় আমাকে 10 কথা শুনিয়ে গেল বাদ দে তো এসব ফালতু কথা খাওয়াটা আজকে জম্পেশ হয়েছে চল একদান খেলবো আজ এই ওই শালা তোর সেই সাথীর খবর কি বলেছিলে তো একেবারে চমকে দেবে কথা যখন দিয়েছি দেখাবই তোকে তবে এমন হাসিন মাল তুই আর একটাও চোখে দেখিস নি বয়সটা দেখে বুঝতেই পারবি না 17 কি 37 এই ভালো বলছিস ভালো মানে একেবারে চমচম দেখলেই ছুঁতে ইচ্ছে করবে তাই
অবশ্য অবশ্য পেটের দায়ে লাইনে নতুন এসেছে, নাচ গানতে ছুরি ভালোই করে। এই পারমানেন্ট রাখা যাবে? দেখবো, চেষ্টা করে দেখবো। তা বাইতে পাই তোর গোপাল কবি? গোপাল তোর বেটা, তোর জাদুধর নীলমণি দেবব্রত গাঙ্গুলি ছেলে খারাপ বটে, ন দশটা বছরের মধ্যে একবারও বাড়ি মুখো হলো না। গেম ধরলে বাড়ি যাবো না, যাবো না তো যাবোই না। দেবু কিন্তু দিন চারেকের মধ্যে বাড়ি আসছে, জানিস জানিস সোনেন্দু? সত্যি আজ আমি সন্তান গর্বে গর্বিত। নিশ্চয়, প্রতিটা পরীক্ষায় প্রথম হয়েছে, বিকমেও রেকর্ড মার্ক করেছে, এম কমেও একটা কিছু করবে, এমন ছেলে। গত বছর এই পূজোর ছুটিতে আমি আর রমা গিয়েছিলাম তাকে দেখতে, কথা বললে একদম মেপে মেপে, বয়স অনুপাতে একটু গম্ভীর, তাই একটু ভয় হয়। না 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 তা বলছি না, মানে যাকে চল দুদান খেলেই বেরিয়ে পড়বো। আরেকটা কথা, এবার দেবব্রত বাড়ি এলে জব্বর একটা পার্টি দিতে হবে। আরে সে তো হবেই, সে তো হবেই, এত বছর পর একমাত্র ছেলে প্রবাস থেকে দেশে ফিরে আসবে, আর তার অনারে আনন্দ স্ফূর্তি করতে হবে না? নিশ্চয়ই করবো। আসেন বাবু আসেন, বেশ জুত করে এখানে বসে। এ ঘরে আনলে কেন বাবা? কাবার ঘরে দিলেই তো পারতিস। কাবার ঘরে একটু অসুবিধা আছে বাবু, তাছাড়া বদ্ধলোকের মেয়েরা খাইতেছে, আপনি বুড়ো মানুষ বেচা হবে বটে, তাছাড়া ওরা সব ভালো মন্দ খাবে। আজ কিসের উৎসব রে ভোর, সকাল থেকে হাইকে হিন্দি গান বাজছে, লোক ধরে রানাগুড়া হাসি হুল্লোর। আপনি দেখি কোনো কবরে রাখেন না বাবু, আজ আমাদের বড় বাবুর জন্মদিন গো, এই দিনে তিনি জন্মেছিলেন, আর আপনি তার বা। এই দিনে জন্মেছিল শৈলেন, আমার ঠিকই মনে নেই, তোর মা হয়তো বলতে পারবে। আচ্ছা ভুবন, যার পেটে জন্মেছিল শৈলেন তাকে কি দেখেছে? তার আশীর্বাদ কি নিয়েছে? আর পদধূলি, আপনি এত বোকা কেন বাবু? তেনার শাশুড়িকে নতুন কাপড় দিয়ে পায়ে ধুলো একেবারে জিভে টেকিয়ে নিয়েছে, শাশুড়ি ম্যাম সব আশীর্বাদ করলেন, রাজ রাজেশ্বর হও বাবা, রাজ রাজেশ্বর হও। কাঁদবেন পরে বাবু, আগে খেলেন, এখানে বসুন। আমার শৈলেন রাজ ধরি, আর শুক্তি রুটি খানা লুচি
দেখছেন বাবু তেমনি তো কাবেন কে বলেছি রে ভগবান তুই ঠিকই বলেছি সব সবার এই পুরো অদৃষ্টের নইলে সারা জীবন দুঃখ কষ্ট করে যাকে মানুষ করলাম সে আমার দিকে ফিরেও তাকায় না কেলেন বাবু কেলেন শুধু দুঃখ রইল এই মরটা বস্তু
বিবেক
সব হচ্ছে কেতাবি কথা, ছেলে বলানো ছেদ কথা। বাস্তবেদের কোন অস্তিত্ব তুমি খুঁজে পাবে না। কেন কেন প্রকারে অর্থ উপার্জন করো বিবেকের খিড়কিটাকে খোলা রেখে। আচ্ছা ধরুন কোন দৈব দুর্বিপাকে আপনার নিজের বোন যদি এই পথে এসে পড়ে। বিধা! না না, চমকে উঠলেন কেন? আমি একটা এক্সাম্পল দিলাম। ধরুন আপনার বোন এলো আর এসে যথারীতি আপনার দালালের হাতে ধরা পড়লো, তখন স্টপ 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 পাগল আমার সামনে অপ্রাসঙ্গিক কথা বলবে না। আমার ধর্মের ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। আমি হয়তো এমন একটা কিছু করে বসবো। আপনি আপনি আমাকে মার্জনা করবেন স্বর্ণেন্দু বাবু? আমি জানতাম না যে আপনার মতো মানুষেরও দুর্বলতম স্থান আছে। এটা আমি জানতাম না, এটা আমি জানতাম না। রানী, ওরে রানী, তুই যেখানেই থাকি আমি তোকে ভুলবো না রে, আমি তোকে কখনো ভুলবো না। আমাকে কঠিন অসুখের হাত থেকে বাঁচাবি, এই পথেই তুই একদিন হারিয়ে গিয়েছিলি। আমি প্রতিজ্ঞা করেছিলাম এই ঘুরে ধরা সমাজটাকে আমি নরকে পরিণত করে দেব। শোনো শোনো, আরে ওই শোনো, হ্যালো শৈলেন, তুই এসে পড়েছিস? আমি ভাবলাম নেশার ঘুরে তুই হয়তো অন্য গলিতে ঢুকে পড়েছিস। এই শালা, তুই কি আমাকে পেছি মাতাল পেয়েছি? এই গলিতে আমি ইতিপূর্বে আরো বহুবার এসেছি, রাতের পর রাত কাটিয়েছি। হ্যাঁ কাটিয়েছিস, কিন্তু এখন তো পা চলছে। ও সেই চেয়ারটা, ঠিক আছে বাবা, ঠিক আছে, নেশা বুঝলে? আরে নেশা আমার মুড়ি হয়নি, আরো দোদল মাল আমি সাবার করে দিতে পারি, কারণ আমি শৈলেন গাঙ্গুলি। হ্যাঁ তা এত দেরি হলো কেন? আর বলিস না বাবা, আর বলিস না, সংসারের এমন সব উৎকট ঝামেলা এর মানে হয়? মাই ওল ফাদার জীবন গাঙ্গুলি হঠাৎ বাড়ি থেকে হাওয়া হয়ে গেল। কেন 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 বাবা, আমাকে জব্দ করবার মতলব? আচ্ছা তুই বল ভাই, আমার বাবাকে কি আমি কোন কষ্টে রেখেছি? খেতে দিচ্ছি না, পড়তে দিচ্ছি না, না কোন অসুবিধায় রেখেছি? তুই বল। আমার তো মনে হয় তুই যা করলি অনেক ছেলেরাই আজকের যুগে তা করে না। বুঝা বুঝা বুঝা, আমার বাবা বেটাকে তোরা বুঝা। আর তুমি বেপাক কেরানি ছিলে, জীবনে কিছু করতে পেরেছো? গাড়ি বাড়ি মান সম্মান কি ছিল তোমার? হ্যাঁ অভিমানই হয়তো চলে গিয়েছে। গট টু হেল মাই ফাদার জীবন গাঙ্গুলি, এমন অকৃতজ্ঞ বাপ আমি চাই না। খুঁজতে পাঠিয়েছিস কাউকে? বুড়ো মানুষ কোন দরকার? আরে দু চার পাঁচ দিন বাদে এমনিতেই ফিরে আসবে। এই বাইরের পৃথিবীটা একটু ঘুরে ঘুরে দেখে আসুক না, এই শৈলেনের মতো কেউ রাজবুকে নিয়ে বসে নেই, বুঝলে? অকৃতজ্ঞ বেইমান গুদাগা। শৈলেন, পৃথিবীতে বাবা মার মতো কোনো জিনিস হয় না। ভাই বোনের মতো ভালোবাসা কেউ দিতে পারে না। দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা বুঝি না। যেদিন তোর ভাই চুপ চুপ শালা, একদম চুপ, জ্ঞান দিবে না শালা, জ্ঞান দিবে না। আমি কোন শালার চেয়ে কম বুঝি না, নইলে এই 20 বছরের মধ্যে আমি কোটিপতি হতে পারতাম না। নইলে চারতলা চার কানা বাড়ি করেছি, তিনটা গাড়ি, ভাগ্য বুঝলে? ভাগ্য আমাকে টেনে তুলেছে সৌভাগ্যের ওই স্বর্ণ শিখরে। ডাক 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 তোর মোদি বিবিকে, মালটা পছন্দ হলে যত টাকা লাগে আমি দেব। 200 টাকা ছাড়। আগে বলি করতে? আরে বাবা, যে লাইনের যে দস্তুরি, টাকা হাতে না পেলে মতি বিবি হয়তো ঘর থেকেই বেরোলো না।
আর মাল যদি তোর পছন্দ না হয় 100 টাকা আমি তোকে ফেরত দেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাঁড়া বাবা দাঁড়া 200 হবে না আরো বেশি লাগবে না না 200 দিলি না ওটা সই নিয়ে যা 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 তুই বস আমি মিতাকে নিয়ে আসছি ঠিক আছে যা ইচ এন্ড এভরি বডি বেগা বড় লাগে আমি দেখে নেব আমাকে জব্দ করবে লোকজকে হব দিবন্ন করবে আমাকে আলোটা একটু কমিয়ে দি আলো আমার অসহ্য লাগে Hi, hi.